গাইস আজকে সকালেই বাংলাদেশ সার্ভারে একটা নতুন ইভেন্ট এসেছে। এই ইভেন্টটার নাম হচ্ছে ইভো ভল্ট। আমি তোমাদের বলেছিলাম শুধুমাত্র কোবরা এমপি ভট্টিরা তোমরা ইভো ভল্ট ইভেন্টের মধ্যে রিটার্ন দেখতে পারবে। বাট ভাই গারেনার ভালোবাসা অপরিসীম, মানে গারেনা তোমাদের এতটাই ভালোবাসে একটা ইভেন্টের মধ্যে চারটি ইভোগান তোমাদের রিটার্ন দিয়ে দিয়েছে। তোমরা এখনো অনেকেই আছো যারা এখনো পর্যন্ত ইভো ভল্ট ইভেন্টের ব্যাপারে বুঝতে পারছো না কত ডায়মন্ডে তোমরা একটা ইভোগান বের করতে পারবে, চারটে ইভোগান বের করতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচ হবে, সবকিছু আজকের এই ভিডিওতে জানাবো। আর এই নতুন ইভেন্টে তোমরা যদি না জেনে স্পিন করতে যাও তাহলে তোমাদের ডায়মন্ডের বাঁশও লাগতে পারে। তো সেই জন্যই তোমাদের বলছি আগে তোমরা ভিডিওটা দেখো, তারপরে তোমরা এখানে স্পিন করতে যাও। আর এই ইভেন্টটা অলরেডি বাংলাদেশ সার্ভারে আজকে চলে এসেছে, তো ইন্ডিয়ান সার্ভারে কবে তোমরা দেখতে পারবে তার কনফার্ম ডেটটাও জানিয়ে দেবো। মানে এই ইভেন্টের আজকের এই ভিডিওতে ফুল ডিটেইলস তোমাদের জানাবো। এছাড়াও আজকের এই ভিডিওতেই নতুন কিছু ইন্টারেস্টিং আপডেট তোমাদের সাথে শেয়ার করবো, যার মধ্যে তোমরা হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্টের কিছু আপডেট তোমরা দেখতে পারবে। তার সঙ্গে তোমাদের জানাবো নতুন একটা গোল্ড ড্র ইভেন্ট আসতে চলেছে, যেটা আমাদের বানি গোল্ড ড্র ইভেন্ট হতে চলেছে। তাছাড়াও আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো আজকের রাত 12টার কনফার্ম আপডেট, আজকের রাত 12টার পর গেমের মধ্যে কোন নতুন ইভেন্ট বা কোন নতুন আপডেট তোমরা দেখতে পারবে সেটাও আজকের এই ভিডিও থেকে জানতে পারবে। তো আজকের এই ভিডিওতে নতুন অনেক কিছু ইন্টারেস্টিং আপডেট আছে, সো চলো বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করে যাও। সো ফার্স্ট অফ অল তোমাদের যে আপডেটটা জানিয়ে দেবো সেটা হচ্ছে টু নাইট আপডেট বা আজকের রাত 12টার কনফার্ম আপডেট। গাইস আজকের রাত 12টার পর বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে তোমরা একটা নতুন টপ এন্ড দেখতে পারবে, যেটা আমি তোমাদের আগে থাকতেই দেখিয়েছিলাম, যেটা একটা হাইপার বুকের টপ এন্ড হতে চলেছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। এখানে তোমরা কিছু ডায়মন্ডে টপ করলে হাইপার বুকটাকে আপডেট করার জন্য কিছু টোকেন তোমরা নিতে পারবে। তার সাথে তোমরা যদি 300 ডায়মন্ড টপ করো তোমরা হাইপার বুকটাকে নিয়ে নিতে পারবে, মানে হাইপার বুকটাকে তোমরা আনলক করতে পারবে। এটা তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি, তোমরা যদি হাইপার বুকটাকে নিতে চাও তাহলে তোমরা এখনই টপ আপ করতে পারো, মানে 300 ডায়মন্ড তোমাদের আইডিতেই থেকে যাবে। বাকি নতুন টপ এন্ডটা থেকে তোমরা হাইপার বুকটাও পেয়ে যাবে, তার সঙ্গে হাইপার বুকটাকে আপডেট করার জন্য কিছু টোকেন তোমরা নিতে পারবে। এই হাইপার বুকটাকে তোমরা যদি টপ আপ করে না নিতে চাও, তোমাদের কাছে যদি ডায়মন্ড অলরেডি থেকে থাকে, তোমরা যদি স্টোর থেকে পারচেস করতে যাও সেটাও তোমরা পারচেস করতে পারবে। যেদিন গেম থেকে আমাদের টপ এন্ডটা চলে যাবে তার পরের দিনই তোমরা স্টোরের মধ্যেই হাইপার বুকটা অ্যাভেলেবেল তোমরা দেখতে পারবে, সেটাও একটা লিমিটেড টাইমের জন্য, যেটাকে তোমরা 300 ডায়মন্ড দিয়ে স্টোর থেকে পারচেস করতে পারবে। তো আজকের রাত 12টার কনফার্ম আপডেটটা তোমাদের জানিয়ে দিলাম ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের জন্য। এরপর তোমাদের যে আপডেটটা জানিয়ে দেবো সেটা হচ্ছে ইভো ভল্ট ইভেন্টের ব্যাপারে। আজকে সকালেই বাংলাদেশ সার্ভারে নতুন ইভো ভল্ট ইভেন্টটা গেমের মধ্যে এসেছে, এন্ড আমি তোমাদের আগে থাকতেই বলেছিলাম 11 তারিখে বাংলাদেশ সার্ভারে তোমরা ইভো ভল্ট ইভেন্টটা দেখতে পারবে। আমি তোমাদের বলেছিলাম একটা ইভোগান গেমের মধ্যে রিটার্ন আসবে, বাট এখানে আমাদের চারটে ইভোগানই রিটার্ন দেওয়া হয়েছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো ইভেন্টের ইন্টারফেসটা। ইভেন্টে বাংলাদেশ সার্ভারে যে ডায়মন্ডটা নিচ্ছে সেটা হচ্ছে একটা স্পিন তোমরা যদি করো তাহলে 20 ডায়মন্ড তোমাদের লাগবে, 10টা স্পিন করতে গেলে 180 ডায়মন্ড তোমাদের লাগবে। আর নিচে তোমরা দেখতে পারছো এখানে তোমরা যদি 50টা স্পিন করে দাও তাহলে তোমরা এই চারটি ইভোগানের মধ্যে যে কোনো একটা ইভোগান 100% গ্যারান্টেড তোমরা পাবেই পাবে। তো এবার তোমরা ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা ইভেন্টের ব্যাপারে ফুল ডিটেইলসে বুঝতে পারবে। বাংলাদেশ সার্ভারে তোমরা যদি 20 ডায়মন্ড দিয়ে বা একটা করে স্পিন করো তাহলে তোমাদের 50টা স্পিন করতে তোমাদের ডায়মন্ড খরচ হবে 1000 ডায়মন্ড, মানে 1000 ডায়মন্ডের মধ্যে তোমরা একটা গান স্কিন বের করতে পারবে। আর তোমরা যদি 10টা করে স্পিন করো মানে 180 ডায়মন্ডের তোমরা যদি স্পিন করো তাহলে তোমাদের 50টা স্পিন করতে গেলে তোমাদের 5 বার স্পিন করতে হবে, সেক্ষেত্রে তোমাদের ডায়মন্ড খরচ হবে 900 ডায়মন্ড, মানে তোমরা যদি 10টা করে স্পিন করো তাহলে তোমাদের 900 ডায়মন্ডে তোমরা একটা গান স্কিন বের করতে পারবে। আর তোমরা যদি সিঙ্গেল স্পিন করো মানে 20 ডায়মন্ডে তোমরা যদি স্পিন করো সেক্ষেত্রে তোমাদের 1000 ডায়মন্ড খরচ করতে হবে, তারপরে তোমরা একটা গান স্কিন বের করতে পারবে। বাট এটাও ঠিক না, তোমাদের যদি লাগ ভালো থাকে তোমরা এর থেকে কম ডায়মন্ডও পেয়ে যেতে পারো, বাট তোমাদের ম্যাক্সিমাম তোমাদের যে ডায়মন্ডটা লাগবে সেটা আমি তোমাদের বলে দিলাম একটা গান স্কিন বের করতে। আর তোমরা যদি বাংলাদেশ সার্ভার থেকে টোটালি 4টা গান স্কিন বের করতে যাও তাহলে তোমাদের ডায়মন্ড খরচ হবে 3600 ডায়মন্ড, মানে 4টা গান স্কিনে 900 করে ডায়মন্ড তোমরা যদি দাও তাহলে তোমাদের 3600 ডায়মন্ড খরচ হবে। আর সিঙ্গেল স্পিন করতে গেলে তোমাদের ডায়মন্ড খরচ হবে 4000 ডায়মন্ড। তো বাংলাদেশ সার্ভারের স্পিনের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিলাম, এরপরে ইন্ডিয়ান সার্ভারটা ক্লিয়ার করে দিই। ইন্ডিয়ান সার্ভারে যখন ইভেন্ট আসবে তখন তোমরা একটা স্পিন করতে গেলে তোমাদের লাগবে হচ্ছে 30 ডায়মন্ড, আর তোমরা যদি 10টা স্পিন করতে যাও তাহলে তোমাদের লাগবে হচ্ছে 270 ডায়মন্ড। কেন ইন্ডিয়ান সার্ভারে ডায়মন্ডটা বেশি লাগছে সেটাও তোমরা একটু পরে বুঝতে পারবে, আমি তোমাদের একটু পরে বলছি। তার আগে তোমাদের বলে দিই এই ইভেন্টের যে রুলসটা সেটা কিন্তু সেম টু সেমই থাকবে, মানে তোমরাও যদি এখানে 50টা স্পিন করো তাহলে তোমরা এখান থেকে একটা গ্র্যান্ড প্রাইজ নিতে পারবে, মানে চারটে ইভোগানের মধ্যে যে কোনো একটা ইভোগান তোমরা পাবেই পাবে। তো ইন্ডিয়ান সার্ভার থেকে তোমরা যদি একটা স্পিন করে বা 30 ডায়মন্ড করে তোমরা যদি 50টা স্পিন করতে যাও তাহলে তোমাদের ডায়মন্ড লাগবে 1500 ডায়মন্ড, আর তোমরা যদি 10টা স্পিন মানে 270 ডায়মন্ডে তোমরা যদি 5 বার স্পিন করো তাহলে তোমাদের ডায়মন্ড খরচ হবে 1350 ডায়মন্ড। আর এখানে আমি তোমাদের আরো একবার বলে দিচ্ছি, এখানে তোমাদের যে ডায়মন্ডের পরিমাণটা আমি তোমাদের বললাম সেটা কিন্তু ফিক্সড ডায়মন্ডের পরিমাণ, মানে সেটাতে তোমরা পাবেই পাবে, বাট তোমাদের যদি লাগ ভালো থাকে তোমরা 400-500 ডায়মন্ডের মধ্যেও একটা ইভোগান পেয়ে যেতে পারো। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আর ইন্ডিয়ান সার্ভার থেকে তোমরা যদি 4টা গান স্কিনই বের করতে যাও মানে 4টা ইভোগানই তোমরা যদি বের করতে যাও তাহলে তোমরা যদি 1350 করে ডায়মন্ড খরচ করো সেক্ষেত্রে তোমরা মানে 10টা করে স্পিন যদি তোমরা করো তাহলে 4টা গান স্কিন বের করতে তোমাদের ডায়মন্ড খরচ হবে 5400 ডায়মন্ড। আর তোমরা যদি একটা করে স্পিন করে 4টা গান স্কিনই বের করতে
করতে যাও তাহলে তোমাদের ডায়মন্ড খরচ হবে 6000 ডায়মন্ড। আমি তোমাদের আরো একবার বলছি এখানে কিন্তু ডায়মন্ডের পরিমাণটা সেম থাকবে না, তোমাদের লাক ভালো থাকলে তোমরা 4-500 ডায়মন্ডের মধ্যে বা 20-30 ডায়মন্ডের মধ্যেও পেয়ে যেতে পারো, বাট সেটা তোমাদের লাকে ডিপেন্ড করছে। যেটা আমাদের হাইয়েস্ট ডায়মন্ড লাগবে সেটাই আমি তোমাদের বললাম। এই নতুন ইভেন্টে ডায়মন্ডের ব্যাপারটা স্পিনের ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি দুটো সার্ভারের জন্য। এরপরে তোমাদের একটা ইন্টারেস্টিং টপিক বলি, ধরো এই চারটে ইভোগানের মধ্যে যে কোনো একটা ইভোগান তোমাদের কাছে অলরেডি আছে, বাট তিনটে ইভোগান তোমাদের কাছে নেই, বা দুটো ইভোগান তোমাদের কাছে আছে, মানে যে কোনো একটা তোমাদের কাছে থাকতেই পারে, বাট সেই ইভোগানটাও তোমাদের পড়ে যেতে পারে। তোমরা যদি স্পিন করতে করতে তোমাদের সেই ইভোগানটা পড়ে যায় তাহলে তোমাদের কি হবে, এটাই হচ্ছে একটা ইন্টারেস্টিং টপিক তোমাদের বলে দিই। তোমরা যদি সেই ইভোগানটা, মানে যে ইভোগানটা তোমাদের কাছে অলরেডি আছে, সেই ইভোগানটা তোমাদের যদি পড়ে যায় তাহলে তোমরা সেই ইভোগানটার বদলে টোকেন পেয়ে যাবে, মানে সেই ইভোগানটাকে আপডেট করার জন্য তোমরা টোকেন দেখতে পারবে। তো ইন্ডিয়ান সার্ভারে তোমরা যে টোকেনটা দেখতে পারবে সেটা হচ্ছে 225 টোকেন। যদি তোমাদের কাছে যদি কোনো ইভোগান থেকে থাকে আর সেই ইভোগানটা যদি আরও একবার পড়ে যায় তাহলে তোমরা তার বদলে সেই ইভোগানটা কিন্তু 225 টোকেন পেয়ে যাবে, আর বাংলাদেশ সার্ভারে তোমরা টোকেন পাবে 125টা টোকেন। তো বুঝতেই পারছো বাংলাদেশ সার্ভারে 125টা টোকেন দেওয়া হবে আর ইন্ডিয়ান সার্ভারে 225টা টোকেন দেওয়া হবে। এর জন্যই কিন্তু বাংলাদেশ সার্ভারের যে মানে ডায়মন্ডের পরিমাণটা সেটা কিন্তু কম আছে আর ইন্ডিয়ান সার্ভারে ডায়মন্ডের পরিমাণটা বেশি থাকবে। আর যেই ইভোগানটা তোমাদের কাছে ম্যাক্স আছে সেই ইভোগানটা তোমরা যদি আবারও এখান থেকে পেয়ে যাও তার বদলে তোমরা এখান থেকে টোকেন পেয়ে যাচ্ছ, সেই টোকেনটাকে তোমরা কিন্তু অন্য কোনো ইভোগানে ইউজ করতে পারবে, মানে সেই টোকেনগুলো তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে ইউনিভার্সাল টোকেনে, বা অন্য কোনো ইভোগানকে আপগ্রেড করার জন্য সেই টোকেনগুলো ইউজ করতে পারবে যদি তোমাদের কাছে কোনো রকমের ম্যাক্স ইভোগান থেকে থাকে। তো ইভেন্টটা নিয়ে যতটুকু আমার বোঝানোর ক্ষমতা ছিল আমি তোমাদের পুরোটাই বলে দিয়েছি, পুরোটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও তোমরা যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টটা রিপ্লাই করে দেবো। আর এই সেম ইভেন্টটা তোমরা ইন্ডিয়ান সার্ভারে কবে দেখতে পারবে এটা বলতেই ভুলে গেছিলাম। তো ইন্ডিয়ান সার্ভারে তোমরা দেখতে পারবে 17 তারিখে, বাংলাদেশ সার্ভারে তোমাদের যেমনটা বলেছিলাম 11 তারিখে তোমরা দেখতে পারবে, তো 11 তারিখে তোমরা দেখতে পেয়েছো। আর ইন্ডিয়ান সার্ভারে তোমরা দেখতে পারবে হচ্ছে 17 তারিখে, তো 7 দিন পরই তোমরা ইন্ডিয়ান সার্ভারে দেখতে পারবে। তো ইভেন্টটা মেলানোর জন্য তোমরা হাতে পাতায় দেওয়ালে যেখানে খুশি লিখে রাখো আমি বলেছি ইভেন্টটা তোমরা 17 তারিখে ইন্ডিয়ান সার্ভারে দেখতে পারবে। তো মজা করছিলাম ভাই, এটা কেউ সিরিয়াসলি নিও না, আর গ্রেনাথ ভাই গ্রিগেটের মতো রং বদলায়, মানে গ্রিগেটের থেকেও বেশি, তো ইভেন্টের ডেটও চেঞ্জ করে দিতে পারে, তখন ভাই তোমরা সবাই আমাকেই বলবে। তো সেই জন্য তোমাদের বললাম কনফার্ম ডেটটা এখনো পর্যন্ত 17 তারিখেই করা আছে। ওকে, সো এরপরে যে নেক্সট আপডেটটা তোমাদের জানাবো সেটা হচ্ছে হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্ট আমরা গেমের মধ্যে কবে দেখতে পারবো। তোমরা যদি এখন গেমের মধ্যে কোনো গেম স্টার্ট করো সেখানে তোমরা একটা লোডিং স্ক্রিন দেখতে পারছো, যে লোডিং স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পারছো হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্টটা দেওয়া হয়েছে, তার সঙ্গে ব্ল্যাক বানি বান্ডিলটাও তোমরা একটু দূরের দিকে দেখতে পারবে। তো এখানে আমাদের হিন্ট দেওয়া হচ্ছে, মানে গ্রেনা কিন্তু যখনই কোনো রকমের নতুন ইভেন্ট আসে তার কিন্তু প্রথমে হিন্ট দেয়, তারপরে কিন্তু ইভেন্টটা আনা হয় গেমের মধ্যে। তো যেহেতু গেমের মধ্যে লোডিং স্ক্রিনে তোমরা হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্ট অ্যান্ড ব্ল্যাক বানি বান্ডিলটা দেখতে পারছো, তো খুব তাড়াতাড়ি মানে কামিং সুন তোমরা বলতে পারো, খুব তাড়াতাড়ি এক মাসের মধ্যেই তোমরা এই হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্টের ইভেন্টটা আর তোমরা হচ্ছে ব্ল্যাক বানি বান্ডিলের ইভেন্টটাও গেমের মধ্যে দেখতে পারবে। আর বাইরের কয়েকটা সার্ভারে আমি দেখলাম যেখানে আমাদের হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্টার রিং ইভেন্টের মধ্যে দেওয়া হচ্ছে, কোনো কোনো সার্ভারে আমাদের ল্যাক রয়্যালের মধ্যে দেওয়া হচ্ছে। তো হতে পারে বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে আমরা এক মাসের মধ্যে কোনো একটা ইভেন্টের মধ্যে দেখতে পারবো, বাট এখন তো আমরা কোনো রকমের রিং ইভেন্ট দেখতে পারবো না, কারণ কি রিং ইভেন্ট অলরেডি দুটো কনফার্ম হয়ে আছে, একটা তো অলরেডি গেমের মধ্যে চলে এসেছে যেটা আমাদের নতুন M887 গান স্কিনটার, আর একটা বান্ডিলার রিং ইভেন্টটা যেটা তোমরা 21 তারিখে গেমের মধ্যে দেখতে পারবে। তো হতে পারে আমাদের রামাদান ইভেন্টটা শেষ হওয়ার পর আমরা হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্ট অ্যান্ড ব্ল্যাক বানি বান্ডিলটা আমরা গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো, সো আশা করছি তোমরা বুঝতে পারছো। সো এরপর যে নেক্সট আপডেটটা আছে সেটা হচ্ছে নতুন গোল্ড রয় ইভেন্ট যেটা বাংলাদেশ ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে, সেটা কেমন চলেছে সেটা আমি তোমাদের দেখাবো। তার আগে যারা যারা আজকের ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক তোমরা করে দাও। এই গরমে ভাই এক জায়গায় বসে 8-9 মিনিটের ভিডিওটা বানাতে ভাই 1.5-2 ঘন্টা টাইম লাগে, যারা ভাই ভিডিও বানায় তারাই বুঝতে পারে যে কতটা কষ্টের এই গরমে ভিডিও বানানো। তার জন্য তো তোমাদের কাছ থেকে কিছুই চাইছি না, জাস্ট একটা করে লাইক চাইছি, লাইক করতে ভাই কোনো টাকা পয়সা লাগে না, জাস্ট 1 সেকেন্ড লাগে একটা লাইক করতে, তো লাইক করে দিও যারা এখনো পর্যন্ত লাইক করনি। সো বাইরের একটা সার্ভারে এই টাইপের একটা নতুন গোল্ড রয় ইভেন্ট দেওয়া হয়েছে যেখানে তোমাদের গোল্ড দিয়ে স্পিন করতে হবে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বানি বান্ডিলটা কিন্তু রিওয়ার্ডে দেওয়া হয়েছে, বাট তোমাদের বলে দিই ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে বানি বান্ডিলটা রিওয়ার্ডে থাকবে না, অন্য কিছু বান্ডিল বা অন্য কিছু রিওয়ার্ড তোমরা এখানে দেখতে পারবে। এই ইভেন্টটা বেসিক্যালি গোল্ড দিয়ে স্পিন করতে হবে, যত বেশি তোমরা গোল্ড দিয়ে স্পিন করবে তত বেশি তোমরা এখান থেকে টোকেন পাবে, সেই টোকেন দিয়ে তোমরা এখান থেকে রিওয়ার্ডগুলো এক্সচেঞ্জ করতে পারবে। অ্যান্ড আমি তোমাদের বলেছিলাম যে ভাই ডায়মন্ডের থেকে গোল্ডের দাম এখন অনেক বেশি হতে চলেছে, কারণ কি যাদের কাছে গোল্ড আছে তারা তো ভাই এখান থেকে রিওয়ার্ডগুলো ক্লেম করতে পারছে, তারা এখান থেকে ইভেন্টগুলো কমপ্লিট করতে পারছে, বাট যাদের কাছে একদমই গোল্ড নেই তারা কিন্তু ইভেন্টগুলো কমপ্লিট করতে পারবে না। একটা সময় ছিল যে সময় গোল্ডের কোনো কাজ ছিল না, সবার আইডিতে ভাই লাখ লাখ গোল্ড পড়ে থাকতো, বাট এখন দেখো গেমের মধ্যে এত গোল্ডের ইভেন্ট দেওয়া হচ্ছে যেখানে আমাদের গোল্ড পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, ইভেন্টগুলো আমরা ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারছি না। তো এই যে আমাদের গোল্ড রয় ইভেন্ট, এই গোল্ড রয় ইভেন্টটা বাইরে কয়েকটা সার্ভারে চলছে, তো আশা করছি ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের পরের মাসে তোমরা এই গোল্ড রয় ইভেন্টটা দেখতে পারবে, যে ইভেন্টে তোমরা গোল্ড দিয়ে স্পিন করে অনেক কিছু ইন্টারেস্টিং রিওয়ার্ড তোমরা ক্লেম করতে পারবে, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকো বা ফার্স্ট টাইম তোমরা চ্যানেলটা দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নাও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।